you <laughs> বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله على الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال

সেয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেয়াম পালন করে জান্নাত লাভ করা যায় আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমাদের প্রতি শ্যাম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি করা হয়েছিল যাতে করে পরহেজগার হতে পারো শ্যাম পরহেজগার হওয়ার একটি বড় মাধ্যম শ্যামের বিনিময়ে মানুষ পরহেজগারিতা লাভ করতে পারে সম্মানিত দর্শক রাসূল রাসুল সাল্লি সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল শ্যাম পালন করতেন তিনি এমনিতেই বলেছেন যে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করে যা নেকি হয় তাই হবে তিনি বলেছেন মনসামা রামাদানা সুম্মা আতবাহ সিত্তানবিনাও কেউ যদি রামাজান মাসের শ্যাম পালন করে তারপরে সাউওয়াল মাসের ছয় দিন শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করার আল্লাহ তালা তাকে নেকি দিবেন আল্লাহ নবী বলছেন কানা কা আমি দাহারে করলেই সে হবে সারা বছর শ্যাম পালনকারীর মতো আবু হরাই আল্লাহ তালন বলেন রসুল সাল্লি সাল্লাম বলছেন যে আমি বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম পালন করা ভালোবাসি কেন ভালোবাসি বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক নেকি আল্লাহর দরবারে পেশ করা হয় এক সপ্তাহে মানুষ যে নেকি করল এই নেকিগুলি বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর নিকটে পেশ করা হয় তো তিনি বলছেন যে আমার আমলটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ তালা দেখবেন যে আমি শ্যাম আছি এটা আমার মনে চাই এটা আমার মনের ইচ্ছে এটা আমার মনের ইচ্ছে এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা ভালোবাসি আল্লাহামাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের এই চাহিদা থাকা ভালো আমরাও যদি বৃহস্পতিবার এবং সোমবারে শ্যাম পালন করি তাহলে আমাদের নেকি যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখবেন যে আমরা শ্যাম আছি আর শ্যাম দিয়ে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় এটা একটা বিরাট পাওয়া আমরা এখানে আর একটা জিনিস আলোচনা করে রাখতে পারি সেটা হচ্ছে আপনি যদি বৃহস্পতিবার এবং সোমবার নিয়মিত নফল শ্যাম পালন করেন তাহলে আপনার শরীরের গতি ঠিক থাকবে শরীর বেশি মোটা হয়ে যাবে না আপনাকে সকালে উঠে দৌড়াদৌড়ি করা লাগবে না অবশ্য আমরা যদি মনে করি যে না দুই দিনে হবে না তাহলে দাউদ আলাহিসাল্লামের শ্যাম পালন করি দাউদ আলাহি সালাম একদিন শ্যাম থাকা ভালোবাসতেন আর একদিন এমনি থাকা ভালোবাসতেন তাহলে শরীর এমনিতেই কন্ট্রোল থাকবে আল্লাহর নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার দুই দিন শ্যাম পালন করা ভালোবাসি এই উদ্দেশ্যে যে যখন আমার রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে আমার আমল পেশ করা হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখবেন যে আমি সিয়াম আছি এটা আমার মন চাই আমাদের এই চাহিদা থাকা ভালো আয়েসা আল্লাহ তালা আনহা বলেন যে কানান নবী ও সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাবান আকুল্লাহ আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন দুই একটা ছাড়া উম্ম সালামা আল্লাহ তালা আনহা বলেন লায়ে সুমুন্না বিহসাল্লাহ আলি সাল্লামের সাহার আইনে আইনে ইলা রামাজান ও সাবান নবী পরস্পর দুই মাস সেয়াম পালন করতেন না তবে রমাজান এবং সাবান আল্লাহরনবী পরস্পর দুই মাস সেম পালন করতেন রামাজান এবং সাবান তবে সাবান পূর্ণ নয় আল্লাহর নবী বেশি বেশি পালন করতেন বলেই এই কথাটা বলা হচ্ছে আল্লাহর নবী বেশি বেশি সাবান মাসে শ্যাম পালন করতেন আমরা কেন পনেরো তারিখ নির্ধারণ করলাম কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুকে বন্ধ করে একেবারে পনেরোই সাবান শ্যাম পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি আতর গোলাপ মেখে গোসল করে যার যেটা সম্ভব সেভাবে সে প্রস্তুতি নিচ্ছে পনেরোই সাবান শ্যাম পালন করবে এই জন্য ঠিক নয় পনেরোই সাবান শ্যাম পালনের পিছনে প্রায় দুই শতটি জাল জয়ী আছে মানুষ সাবান মাসে পনেরোটা পর্যন্ত শ্যাম পালন করতে পারে আপনারা করেন এটা এটা একটা ভালো কিন্তু পনেরো পরে করা যাবে না এ কথা নয় এতটুক যে আল্লাহ নবী নিষেধ করেছেন যে রামাজানের সাথে যেন অন্য কোনো শ্যাম মিলে না যায় আপনি পুরো সাবান শ্যাম পালন করতে পারবেন না ধারাবাহিক যেটা রামাজানের সাথে মিলে যাবে তবে আপনি এমন করতে পারবেন যে আপনার নিয়ম ছিল বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা এবার মঙ্গলবার হয়ে গেল রামাজান আপনি সোমবার শ্যাম পালন করেন এই মিলে যাওয়াতে কোনো অসুবিধে নেই আল্লাহ রসুল বলছেন যে এই মিলে যাওয়াতে কোনো সমস্যা নেই এটা তারা করতে পারবে তবে সাবান বেশি করতে করতে রামাজানে মিলে যাবে এমনটা নয় বেশি করলে পঁচিশ ছাব্বিশ সাতাইশে পর্যন্ত করে ছেড়ে দিতে হবে আবু এরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন, রাসুলসাল্ল্লাহ আলইহ সাল্লাম বলেছেন। রামাজান এলা রামাজান, রামাজানে সয়াম পালন করেছে আবার সামনে রামাজানে সয়াম পালন করবে এই একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে সালা সাইয়ে মেনকুলে সাহার। প্রত্যেক মাসে যদি তিন দিন সেয়াম পালন করে। রামাজান আর প্রত্যেক মাসে তিন দিন আল্লাহ রসুল বলছেন। কানাকা সেমে দাহারে করলেহি তাহলে সারা বছর শ্যাম পালন করে যে নেকি পাবে সে নেকি পাবে প্রতি মাসে যদি আমরা তিন দিন শ্যাম পালন করতে পারি তেরো ১৪ পনেরো তাহলে সারা বছর শ্যাম পালন করে যা নেকি হবে তাই নেকি হবে আল্লাহর নবী বলছেন শ্যামে আরাফা কেউ যদি আরাফা দিনের একদিন শ্যাম পালন করে আহাতা সেব আল্লাহে আয়ুকা ফেরা সানাতি কাবলাহু

আসুরার দিন যদি কেউ শ্যাম পালন করে তাহলে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে তার বছর চলে গেছে সেই বছরের এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে যদি আমরা আসুর আর শ্যাম পালন করতে পারি যদি আমরা মহরম মাসে দুই দিন শ্যাম পালন করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা কথা স্মরণে থাকা ভালো হবে অবশ্যই হোসায়নের শহীদের কারণে আমরা محرم মাসের 2 দিন সিয়াম পালন করিনে বরং আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন সাগরে ডুবাননি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন ওই বেঁচে যাওয়ার কারণে موسی আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করত এই সিয়াম পালন করতেন আল্লাহর নবী সেই সিয়াম আমাদেরকে পালন করতে বললেন তখন আমরা বললাম সাহাবীগণ বললেন আল্লাহর নবী আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আর আজকে তো ইহুদি খ্রিস্টানেরা এই মহারামের শ্যাম পালন করে তাহলে এটা কেমন হল তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে আমি যদি সামনি বছর বেঁচে থাকি তাহলে একদিন আগে শ্যাম পালনের জন্য বলব অর্থাৎ নয় এবং দশ তাহলে তাদের বিরোধিতা হয়ে যাবে তারা পালন করে একদিন আমরা করব দুই দিন তাই আমাদের জন্য ভালো হবে নয় দশ দুই দিন শ্যাম পালন করা আমরা যদি মহরম মাসের এই দুই দিন শ্যাম পালন করি আল্লাহর শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তাহলে আমাদের বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করবেন আমাদের সাথেই থাকবেন আমরা এরপরে ইনশাল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা রাখবো আসসালামু আলিকুম রহমতুল্লা আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদেরকে যা যায় খায়ের প্রদান করুন আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা আশাবাদী যে শ্যাম পালন করার চেষ্টা করবেন এতে আপনারাও সফলতা অর্জন করবেন আমরাও ইনশাল্লাহ বিচারের মাঠে সফলতা পেয়ে যাব যত মানুষ এই কথা শুনে শ্যাম পালন করবে আমরা তাদের সম পরিমাণ নেকি পেয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহর দয়ার অভাব নেই আল্লাহর রহমতের অভাব নেই আবু রাজি আল্লাহ তালাহন বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন কুল্লো আমাল ইবনে আদম ইজাফুল তবে আম সালেহা প্রত্যেক আদম সন্তানের নেকি দশ থেকে সাত শত পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রত্যেক মানুষ যদি এক নেকি করে তাহলে এটা লিখার সমতে দশ হবে এটা বাড়তে 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 সাত শত হবে এরপরে আরো অনেক হবে কথা আল্লাহর নবী বলেন কাল তালা আল্লাহ বলেন তবে সম ওয়ানা আজি জিবে হচ্ছে আমার জন্য প্রতিদান আমি দিব শ্যামের প্রতিদান দেওয়ার বিষয়টি আমার রাসুল আলাইহি আসাল্লাম পরের বাক্যে বললেন আল্লাহ আল্লাহতালা বলছেন বলে আজলি আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণেই তো সে খাদ্যকে ত্যাগ করেছেন এ কারণে আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব সম্মানিত দর্শক মন্ডলী নিজ হাতে প্রতিদান আল্লাহ তালা দিবেন সে এম ব্যতীত আর কোন এবাদত দুনিয়াতে নেই হজ পালন করলে কষ্ট করা লাগে দেড় মাস সময় যায় অনেক কষ্ট তিনি বলেছেন যে কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ হয়ে ফিরে আসে কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে নিজ হাতে নেকি দিবেন না ফেরেশতাকে বলবেন যে ব্যক্তিকে নেকি প্রদান করো রাতে তাহার সলাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাতে এমন একটা সময় রয়েছে যেই সময়ে আল্লাহর কাছে মানুষ যা চাইবে তাই আল্লাহ তালা প্রদান করবেন এবং তিনি অপেক্ষা মান থাকেন যে আমার কাছে কে কি চাই আমি তাকে তাই দিব তিনি বলছেন যে আমি দিব কিন্তু তিনি নিজে হাতে দিবেন না ফেরেজ তার দিবেন যে ক্ষমা চায় আমি তাকেই ক্ষমা করে দিব আল্লাহ তালা এই সেম ছাড়া আর কোন এবাদতের নিজে হাতে দিবেন না সলাত একটি গুরুত্বপূর্ণ এবাদত ফরজ সলাত হোক নফল সলাত হোক এটা গুরুত্বপূর্ণ এ দান একটা গুরুত্বপূর্ণ ইবাদত দান হচ্ছে দলিল আসাদ কত বুরহান যা দিয়ে সফলতা অর্জন করা যায় এরপরে আল্লাহ দানের নিজ হাতে দিবেন না কি দিয়ে বুঝায় আমরা জাতিকে যে নিজ হাতে নেকি দেওয়া বিষয়টি কেমন আল্লাহমাদ এতগুলোর প্রয়োজন আছে কি শুধুমাত্র যদি এক টুক আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে তো হয়ে গেল অনেক কিছু আল্লাহ তালা বলছেন আমার কারণেই সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণেই সে খাদ্য ত্যাগ করেছে অতএব প্রতিদান আমি দিব সম্মানিত দর্শক মণ্ডলী এটা আমরা যদি সমাজের লোককে বুঝাতে পারতাম পৃথিবীর মানুষকে বুঝাতে পারতাম পৃথিবীতে যত পৃষ্ঠিভীর দর্শক মণ্ডলী আছেন সবকে যদি আমরা বুঝাতে পারতাম তাহলে এটাতে একটা বড় সফলতা আমাদের কাছে নেমে আসত যে প্রতিদান পাওয়া যাবে নিজ হাতে দুনিয়াতে এমন কোনো এবাদত নেই যার প্রতিদান নিজ হাতে আল্লাহ আল্লাহতালা দিবেন আমরা অবশ্যই একটু বলতে পারি যে আল্লাহ তালা দিবেন কি আল্লাহ তালা বলছেন যে আদাত চলে হিনা আমি আমার ভালো বান্দাদের জন্য রেডি করে রেখেছি জান্নাত মারাত আইনুন যেটা চোখ কোনো দিন দেখেনি অমা সামিয়াত অজলুন যেটা কান কোনো দিন শোনেনি অমা বে কালবে বাসার যেটা মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি এটা আমি দিব আল্লাহ তালা বলছেন আমি রেডি করে রেখেছি আমার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু যেটা মানুষ চোখে কোনো দিন দেখেনি যেটা মানুষ কানে কোনোদিন দিন শোনেনি যেটা মানুষ অন্তরে কোনোদিন পরিকল্পনা করেনি মানুষ কানে অনেক কিছুই শোনে যেটা দেখা সম্ভব হয় না মানুষ চোখে অনেক কিছুই দেখে মানুষ অন্তরে অনেক কিছুই পরিকল্পনা করে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে দিব এমন কিছু যেটা অন্তর ভাবেনি কান শোনেনি চোখ দেখেনি সেটাই আমি নিজে হাতে দিব আর সেটাই হচ্ছে জান্নাত রাসুলসল্লি আসাল্লাম বলেছেন মানুষ যদি শ্যাম পালন করে তাহলে কেউ যদি তাকে কিছু বলতে চায় তাহলে সে যেন বলে যে আমি শ্যাম আছি কেননা শ্যাম অবস্থায় কারোর সাথে অশ্লীল কথা বলা যাবে না অপছন্দ কথা বলা যাবে না তাকে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে অশ্লীল কথাও কর্ম থেকে দূরে থাকতে হবে এমন কেউ যদি মারতে যায় তাকে উদ্বুদ্ধ হয়ে তাহলে সে বলবে যে ইনি সায়েম। আমি আমি শ্যাম পালন করছি মুখ দিয়ে অপছন্দ কোনো কথা ও কর্ম ব্যবহার করা যাবে না এর নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণকে ত্যাগ করা একটু যদি মনের চাহিদা অনুযায়ী কথা বলে ফেলেন তাহলে সেটাই হয়ে যাবে প্রবৃত্তির অনুসরণ যার ফল আপনি ভোগ করতে পারবেন না প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করেই যদি আমরা শ্যাম পালন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিজ হাতে তার ফলাফল প্রদান করবেন রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রামাজান মাস আসে এজা দাখালা রামাজান যখন রামাজান মাস আসে তখন আকাশ থেকে একজন চিৎকার করে বলে আকবেল হে কল্যাণকে অন্বেষণকারী সামনের দিকে আগিয়ে আস আর একজন বলে আক হে অকল্যাণকে অন্বেষণকারী তুমি একটু পিছে হটো তারপরে আল্লাহ তালা বলেন এই রামাজান হচ্ছে ও তো কাউ মিনেন নার জাহান থেকে বাঁচানোর পথ আমরা যদি সেম পালন করি নফল শ্যাম অনেক নেকি পাব আমরা যদি ফরজ সিয়াম পালন করি তাহলে জাহান নাম থেকে মুক্তি লাভ করব। এবং সবসময় আকাশ থেকে আহ্বানকারী বলবে যে যারা কল্যাণ চাচ্ছ তারা সামনের দিকে আগে আস যারা অকল্যাণ চাচ্ছ তারা পিছনের দিকে ফিরে যাও আবু হরতাল বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন এজা যা দাখালা রামাজান যখন রামাজান মাস আসে ফতেহাত আবুর রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অগুল্লেখাত আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী এখানে দুইটি খোলা হয় আর একটি বন্ধ হয় জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা আর রহমতের দরজা খোলা রামাজান মাসে আল্লাহ জাহান্নামিকে জাহান নামে দিবেন এমনটা তো নয় এটা হচ্ছে আল্লাহর একটা দয়া তিনি মানুষকে দয়া দেখাচ্ছেন যে রামাজান মাসে আমার এত দয়া যে আমি রামাজান মাসে জান্নাতের দরজা খুলে রাখি আর জাহান্নামের দরজা বন্ধ রাখি আমি রামাজান মাসে আকাশের দরজাগুলিকে খুলে রাখি সম্মানিত দর্শক মন্ডলী এটা হচ্ছে আল্লাহ তালার দয়া মানুষকে দেখানো দয়া দেখিয়ে মানুষকে আল্লাহ তালা পরকালমুখী করতে চাচ্ছেন যা মানুষের জন্য জরুরি আবু হরতাল বলেন রাসুল আসাল্লাম বলেছেন মান সমাজানা ইমান সাবান আল্লাহাদামিহি কেউ যদি ইমান সহকারে নেই রামাজান মাসের শ্যাম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে ইমান সহকারে নেকির আশাই নেকির আশাই সবাই করে নেকির আশা সবার কিন্তু ইমান সহকারে এই কথাটি হলো আমাদের জন্য কঠিন আমরাও শ্যাম পালন করি আমাদের ইমান আছে কি না নবী বলেছেন যে যার ভিতরে অহংকার আছে সে জাহান নামে যাবে অহংকার থাকলে সরিষে সম পরিমাণ ইমান থাকে না যারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত তাদের ইমান ভিতরে নেই তারা জান্নাত লাভ করবে কি করে রাসুল সাল্লাম বলছেন মাদানা ইমান সাবান গালাহুমা মিন জামবেহি কেউ যদি রামাজান মাসে ইমান সহকারে নেকি রাসাই শ্যাম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে আল্লাহর নবী বলেন মান সামা রামাজানা ইমান এহেতে সাবান মা অমান কামা লাইলাতাল কাদরে ইমান মানুষ যদি নেকি রাশাই রামাজান মাসে শ্যাম পালন করে আর তারাবির সলাত আদায় করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে রামাজান মাসে আমরা তারাবির সলাত আদায় করব। জামাতবদ্ধ হয়ে করাই ভালো তবে যারা তাহাজ্জুদ পড়া তো অভ্যাসী তারা একাই বাড়িতে পড়তে পারি সেটা ভিন্ন কথা তবে আমাদের জন্য সুন্দর হবে জামাতেই তারাবি পড়া আল্লাহর নবী বলছেন রামাজান মাসে কেউ যদি ইমান সহকারে নেকির আশায় তারাবি পড়ে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে আয়েসারা তালা আনা বললেন আল্লাহর নবী আমি যদি রামাজান মাসের শেষে তারাবি পড়তে গিয়ে রাত জাগতে গিয়ে লায়লাতুল কাদ জানতে পারি তাহলে আমি কি বলবো ওখানে আমার চাওয়া পাওয়া কি রয়েছে আল্লাহর নবী বললেন আয়েসা কুলি তুমি বলবে আল্লাহ মফুবুন ফা ফুয়াননি আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো দয়া করে তুমি ক্ষমা করো যতবার ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনারা সুন্দর করে ইমানের আশায় রামাজান মাসের শ্যাম পালন করুন রামাজান মাসের তারাবির সলাত আদায় করুন ইনশাআল্লাহ অতীতের সব পাপ ক্ষমা হবে রামাজান মাস একটা দয়ার মাস রামাজান মাস একটা রহমতের মাস আমরা যদি রামাজান মাসের শ্যাম পালন করি তাহলে আমরা জান্নাত লাভ করবো ইনশাল্লাহ আমরা যদি নফল শ্যাম পালন করতে পারি তাহলে জান্নাত লাভ করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার চেষ্টা করুন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম পালনের চেষ্টা করুন বিশেষভাবে আরাফার দিন শ্যাম পালনের চেষ্টা করুন মহরামের দুই দিন নয় দশ শ্যাম পালনের চেষ্টা করুন এইভাবে ফরজ শ্যাম পালন করে নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া তুমি আমাদের প্রতি একটু দয়া করো আমরা যেন নফল শ্যাম পালন করে তোমাকে সন্তুষ্ট করতে পারি আমরা যেন জান্নাত লাভ করতে পারি এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি সুভানা কাল্লা আসহ ইতুবিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ আল্লাতালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় ধরুন শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়া আমি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো পালন যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়